হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতা সুরসজাইত যেতিয়া প্রথমেই কোয়ারেন্টাইন কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল, তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় ইতালির আর্হি গ্রহণ করেছিল। ইতালিতো মুকলি পথারত এনে ধরনের অস্থায়ী কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপন করা হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মার অনুরূপ ধারণা করে ভারতবর্ষের ভিতর প্রথমেই সুরসজাই মুকলি আকাশের তলত এনে ব্যবস্থা করেছিল, সুন্দর পরিঘটনের ব্যবস্থা করা হয়েছিল। আপনি ভারতবর্ষ অন্য রাজ্যের তুলনাত অসমের এই কেন্দ্রবর যথেষ্ট উন্নত মানের আসিল, কেন্দ্রবর বলে নকো, কেন্দ্রটি যথেষ্ট উন্নত মানের আসিল। এটা এই কেন্দ্রত ইমান মানুষ আসবে বলে হিমন্ত বিশ্ব শর্মা হয়তো সপনতো ভবা নাছিল। এটা দৈনিক ট্রেন খুলি দিয়া হয়েছে, বাস খুলি দিয়া হয়েছে, আজি হিমন্ত বিশ্ব শর্মায় জানিবলৈ দিছে রাজ্যের বাহিরের পৰা ইতিমধ্যে 4,000 অধিক লোক আহিছে। গতিকে ইমান সংখ্যক লোকের ভাবে আসলে এই কেন্দ্রটি স্থাপন করা হওয়া নাছিল। এই কেন্দ্রটুক এতিয়া বিভিন্নজন আহি বাহর পাতিছে আর কারবাক কারবাক হোটেলত রাখিছে, কোনোবা নিজাববিয়াকৈ হোটেলত থাকিবলগীয়া হৈছে। বাহিরের পৰা অহা ব্যক্তিসকল এই কোয়ারেন্টাইন কেন্দ্রত বা হোটেলের কোয়ারেন্টাইনটো সেই দিনলৈকে থাকিব লাগিব যিদিনলৈকে তেওঁৰ সোয়াব টেস্টর পরীক্ষা নোলায়। আজি উদাহরণস্বরূপে জুবিন গার্ক অহার লগেলগে তেওঁৰ পৰা পরীক্ষা কৰিবলৈ তেওঁৰ নমুনা সংগ্রহ করা হৈছিল আর জুবিন গার্কক রেডিশন ব্লুত থাকিবলৈ দিয়া হৈছিল। আজি দুপৰীয়া রিপোর্ট আহিল যে জুবিন গার্ক নেগেটিভ, তেতিয়া তেওঁ ঘৰলৈ যাবলৈ দিয়া হল। পাঞ্জাবৰ পৰা বহু ছাত্র ছাত্রী আহিছিল, পঢ়ি থকা অসমীয়া ছাত্র ছাত্রী, তেওঁলোককো কিছুমানক সুরসজাই ষ্টেডিয়ামত আর কিছুমানক হোটেলত রখার ব্যবস্থা করেছিল। আর ইয়ারে পাঞ্জাবর সেই ছাত্র ছাত্রীসকলের আজির টেস্ট রিপোর্ট আহিলে আর ঘরলে যাবলৈ দিয়া হল। অর্থাৎ 4 দিন বা 5 দিন পর্যন্ত কেন ধরনের কোয়ারেন্টাইন হয়ে থাকিব লাগে, ঘরলে যাব দিয়া নহয়। ঘরলে যাওয়ার প্রাক মুহূর্তে হাতত একটা সিল মারি দিয়া হয়, কোয়া হয় যে ঘর 14 দিন থাকিব লাগিব আর এই সিল লৈ বাহিরলৈ গেলে মানুষে আরক্ষীক খবর দিব পাৰিব। এতিয়া প্রশ্ন হয়েছে এই সমগ্র দিকটো হিমন্ত বিশ্ব শর্মায় যথেষ্ট বিচিক্ষণতে কাম করেছিল, দিনে নিশায় কাম করেছিল, তাত আমি অস্বীকার করবলে একো নাই। কিন্তু নীতিত কিছু ভুল হয়েছে নেকি? এই নীতি কিয় ভুল হয়েছে? হিমন্ত বিশ্ব শর্মার দরে চতুর রাজনীতিবিদ, পরিপক্ক রাজনীতিবিদে এনে ভুল কিয় করেছে? অভিযোগ আহিছে ছাত্রীর উপর বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে, বিশেষ হিমন্ত বিশ্ব শর্মার বিভাগে। এই কথা নিশ্চয়ই ভাল হওয়া নাই। আমি ভাবো কালি যে আমি কোয়ারেন্টাইন কেন্দ্রের ওপর আহ্বান জানার পিছত হিমন্ত বিশ্ব শর্মায় সঠিক সিদ্ধান্ত লৈছিল। আমি ভাবো আজি আমি যে প্রতিবেদন দেখাম ছাত্রীক যে বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে সেই বৈষম্যমূলক নীতি কাইলৈ পৰা যেন সরকারে প্রত্যাহার করে। मेरे जैसी लड़कियों को पढ़ने लिखने का मौका ही नहीं दिया जाता था, पर अब और नहीं। पिछले 2 सालों में मैंने देखा है बदलाव। जो लोग केंद्रीय सरकार ये विज्ञापन तो निश्चय अपने टेलीविजन स्क्रीन पर देखे से किताबों से दूर नहीं रख पाए, अब बस पढ़ाई करेंगे, घर वालों से लड़ाएंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসরণ এক বিশেষ স্লোগানের এই বিজ্ঞাপন প্রস্তুত করা হয়েছিল। ভারত বদলনে কা এক অথক প্রয়াস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে নেতৃত্ব মে। আসলতে প্রধানমন্ত্রী রূপে দায়িত্ব লওয়ার পিছত নরেন্দ্র মোদীয়ে বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচী হাতত লৈছিল। সচ মানিয়ে তো বেটি কো বাঁচানে কে দো তরিকে, অর্থাৎ সোয়ালিয়ে পুহিব লাগে আর সোয়ালি জিয়াই থাকিব লাগে। জো কলেজ অর স্কুল মে মিলস পতালো অর অবর্শন সেন্টার তক সীমিত। প্রধানমন্ত্রী মোদীর সেই একটা অন্যতম নীতি আছিল। কিন্তু সেই নীতি এই করোনার মাজত এইখন অসমত উলঙ্ঘা হয়েছে নাকি? শেহতীয়াভাবে বহিরাজ্যের পৰা অসমলৈ উভতি আহিছে বহিরাজ্যত পড়াশোনা করা বহু ছাত্র ছাত্রী। ইয়াৰে এই ছাত্ৰীসকলৰ ক্ষেত্ৰত বেটি বচাও বেটি পঢ়াও নীতি উলংঘা কৰিছে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগে। শেহতীয়া তথ্য অনুসৰি এই খবৰ সমুখলৈ আহিছে। বহিৰাজ্যৰ পৰা অসমলৈ অহা ছাত্ৰীৰ ক্ষেত্ৰত বৈষম্যমূলক নীতি লোৱাৰ অভিযোগ। ছাত্রসকলক সুরসজাই স্থিত কোয়ারেন্টাইন কেম্পত আশ্রয় দিয়া হয়েছে। খোয়া বোয়ার পর থকা খোয়ালে ছাত্রক বিনামূল্যক যোগান দিছে সরকারে। কিন্তু স্বাস্থ্য বিভাগে যাত্রীর ক্ষেত্রে নীতি সলনি করেছে। সুরসজাই স্থিত কোয়ারেন্টাইন কেন্দ্রের দৃশ্য এয়া। রাজ্যের বাহিরের পৰা যখন ছাত্র ছাত্রী অসমলৈ আহিছে তেওঁলোকক প্রথমেই এই কোয়ারেন্টাইন কেন্দ্রত ভর্তি করা হয়। ইয়ার মজত রাজস্থান, দিল্লি, পাঞ্জাব আদিৰ পৰা বহু ছাত্র ছাত্রী আহিছে।
কিন্তু এই ক্ষেত্রত সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আহিছে। সরকারে ছাত্র ছাত্রীসকলের মাজরে ছাত্রসকলক এই কোয়ারেন্টাইন কেন্দ্রত রাখি থকা খোয়ার সকল ব্যবস্থা করেছে। ইয়ার বিপরীতে ছাত্রীসকলক মহানগরীর বিভিন্ন হোটেলত থাকিবলে দিয়া হয়েছে। কিন্তু ইয়াত একটা শর্ত আছে, ছাত্রীসকলে নিজস্ব ব্যয়ের হোটেলত থাকিব লাগিব, খোৱা বোৱাৰ খৰচো ছাত্রী তথা পৰিয়ালে দিব লাগিব। ইয়াতে অসন্তুষ্টি প্রকাশ করেছে একাংশ অভিভাবকে। অভিভাবকের প্রশ্ন, ছাত্র সুবিধা দিয়া হয়েছে, ছাত্রীক দিয়া হওয়া নাই কিয়? আমি ভাবো স্বাস্থ্য বিভাগে এই ক্ষেত্রে গুরুত্ব দিয়াটা উচিত। এইধরনের প্রায় 4-5 দিন ধরে নিজস্ব ব্যয়ের হোটেলত থাকা ছাত্রীসকলক করোনা টেস্ট করা হয়। চারি পাঁচ দিনের ফলত করোনা টেস্টের রিপোর্ট আহে, তারপর ঘরলে যাবলে দিয়া হয়। যার সময় হাতত এইদরে স্টাম্প মারি দিয়া হয়। এই স্টাম্প লো নিজ নিজ ঘরলে যাব পারিব, কিন্তু অনাগত 14 দিন ঘরেরপা ওলাব নয় এই স্টাম্প। ছাত্রীসকলক হোটেলত থাকার ব্যবস্থা করেছে। হোটেলত থাকার ব্যয় বহন করবলগিয়া হয়েছে ছাত্রীয়ে। ছাত্রর বিপরীতে ছাত্রীর ক্ষেত্রে সরকারের বিপরীত দৃশ্য। স্বাভাবিকতে ইয়া ভাল কথা হওয়া নাই। বহিরাজ্যের পর অহা সকল লোককে সরকারে সাহায্য বহন করে নকরে পিছর কথা, কিন্তু ছাত্র ছাত্রীসকলের ক্ষেত্রে সরকারে বিশেষ দায়িত্ব লওয়াটা অতিকৈ প্রয়োজন, বিশেষক ছাত্রীর ক্ষেত্রে। অবশ্যই রাজ্য সরকারের উচ্চস্তরীয় সূত্র এটার মতে বিভিন্ন মহাবিদ্যালয়ে কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপন করার যে প্রস্তুতি চলাইছিল, সেই প্রস্তুতির রাজ্য সরকারে সরুবর শহর সরু সরু হোটেল এটা বুক করব ওলাইছে। গুহী মহানগরীত একই ঘটনা সংঘটিত হব। সরু সরু হোটেল বুক করে সেই হোটেলত রাজ্যের বাইরের পর অহা লোক থাকবলে দিয়া হব। হোটেলত খোৱা বোৱা রাজ্য সরকারের নিজাববীয়াক যোগান ধরব, অর্থাৎ হোটেল কর্তৃপক্ষ খোৱা বোৱা যোগান নিদিয়ে, বরঞ্চ সরকারের ফালের পর টিফিন যোগে এই খোৱা বস্তু আহিব এই হোটেল সমূহ। কালি পরহির ভিতরতে হিমন্ত বিশ্ব শর্মায় এই নীতি ঘোষণা করার সম্ভাবনা আছে। এইখিনিতে প্রশ্ন হয়েছে, গুৱাহাটীর কোয়ারেন্টাইন কেন্দ্রত আশ্রয় থাকা লোকসকলের করোনা টেস্টের ফলাফল আহতে পলম হয়েছে কিয়? চারি পাঁচ দিন পর্যন্ত দীঘলীয়া সময় লৈছে কিয়? ইয়ার উত্তর শেহতীয়াভাবে স্বাস্থ্য বিভাগে অবগত করেছে। গুৱাহাটীত করোনা পরীক্ষার ফলাফলত কিছু পলম হয়েছে। গুৱাহাটীত বৃহৎ সংখ্যক লোকক পরীক্ষা করবলগিয়া হয়েছে স্বাস্থ্য বিভাগে। একই অবস্থা কুকুরাজার কোয়ারেন্টাইনত থাকা ব্যক্তিসকলের ক্ষেত্রে। এসপ্তাহ পর্যন্ত এই সকল লোকের ফলাফল অহা নাই। কুকুরাজার পর স্যাম্পল প্রেরণ করা হয় বরপেটার চিকিৎসালয়ে। ইয়ার বিপরীতে তেজপুর, যোরহাট, ডিব্রুগড় তড়িৎ গতিতে রিপোর্ট ওলাইছে। বুধবারে নিশা নতুন দিল্লির পর প্রথম রেল আহি উপস্থিত হল গুৱাহাটী মহানগরী। পরবর্তী সময় এই রেল গুছি গেল ডিব্রুগড়। ইয়ার বাবে পল্টন বাজারস্থিত গুৱাহাটী রেল স্টেশনত বিশেষ ব্যবস্থা করেছিল সরকারে। এইদরে সামাজিক দূরত্ব মানি চলি যাতে যাত্রীসকল নামে তার বাবে ব্যবস্থা করা হয়েছিল। নিশা রেল স্টেশনত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা সোধা হয়েছিল এই লোকসকল কি করা হব। সকল জেলার পৰা বাস আহিছে, এওঁলোক এতিয়া ইয়াৰ পৰা প্রিলিমিনারি হেলথ চেকিং হওয়ার লগে লগে এওঁলোকক সেই জেলার পৰা অহা এডিসি ম্যাজিস্ট্রেট সকলে নিজৰ নিজৰ বাসত উঠাই লব।
বাসৰ আগত আৰু পিছত পুলিচ এস্কৰ্ট থাকিব যাতে কোনো নামি যাব নোৱাৰে। চিধাই তেওঁলোকৰ কাৰণে সেই জিলাবিলাকত উপায়ুক্তসকলে ব্যৱস্থা বনাই থৈছে। গৈ পোৱাৰ লগে লগে সোৱাব লোৱা হ'ব আৰু তেওঁলোকক 14 দিনৰ কাৰণে কোৱাৰেণ্টাইনত পঠাই দিয়া হ'ব। ঠিক আছে, এজনকো ৰেহাই দিয়া নহ'ব। প্ৰত্যেকজন ব্যক্তিক আমি অলৰেডি কালি সাংবাদিক মেলত কৈছোঁ যে কোৱাৰেণ্টাইন ইজ এ মাষ্ট। এইখিনিলৈকে ঠিকে আছিল। ইয়াৰ পিছত গুৱাহাটীত নমা যাত্ৰীসকলক লৈ যোৱা হয় সুৰসজাই স্থিত কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰত। এই যাত্ৰীসকলক বিভিন্ন ধৰমশালা হোটেল আদিত ৰখা হৈছে। লগতে যিসকল ব্যক্তিয়ে নিজস্ব ধনেৰে হোটেলত থাকিব বিচাৰে তেওঁলোকক তেনে হোটেলৰ ব্যৱস্থা কৰি দিয়া হৈছে। কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাই এইসকল লোকৰ সন্মুখত যি বক্তব্য ৰাখিলে সেই বক্তব্য শুনি আপুনি আচৰিত হ'ব। ৰাজ্যত আজিও কৰোণা আক্ৰান্তৰ সংখ্যা শতাধিক হোৱা নাই। ৰাজ্যত এতিয়াও বৃহৎ সংখ্যক লোকক কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰত থোৱা নাই। কিন্তু তৎসত্ত্বেও এইসকল লোকক থোৱাৰ পিছতেই যেন ভাগৰি পৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মা। ইতিমধ্যে দিনে নিশাই কাম কৰা হিমন্ত বিশ্ব শৰ্মাই সুৰসজাইত এই লোকসকলৰ আগত যি বক্তব্য আগবঢ়ালে সেই বক্তব্য গ্ৰহণযোগ্য হয় নে নহয় আমি নকওঁ, আপুনি বিবেচনা কৰক। থাকিব, ইয়াততো আমিতো কাকো এখন বা বিয়া বা ফাংচন নহয়, গতিকে অভিযোগ থাকিব, যেনে তেনে জীৱন বচাব লাগে। ইয়াতে মই তাকে কৈছো যে আমি খোৱা বোৱা এইবিলাক কথা নাই, কাৰণ চৰকাৰেতো কাকো মাতি অনা নাই। এইটো এটা বিপদ মুহূৰ্ত, গতিকে আলু পিটিকা ভাত আৰু দালি পাইছো যেতিয়া আৰু অভিযোগ দিব নালাগে। কাৰণ অভিযোগ দি থাকিলে কাম কৰা মানুহবোৰ ডিমৰেলাইজ হ'ব, তেওঁলোক ঘৰত গুচি যাব ছুটি মাৰি। মই ডিমৰেলাইজ নহয়, বাকী অফিচাৰবিলাকতো ডিমৰেলাইজ হৈ যাব। সেইকাৰণে এইকেইদিন অভিযোগবিলাক নিজৰ লগত ৰাখিব লাগিব যদি অসমখনক বচাব। যদি আৰু অভিযোগ দিব খোজে তেওঁ ইয়াত নাহিলেও হৈ গ'লহেঁতেন, এতিয়া দুখীয়া দেশত নাহিলেও হ'লহেঁতেন যে য'ত আমি সুবিধা দিব নোৱাৰোঁ, হয় নহয়, যিখন দেশত আছিল তাতে থাকিব লাগিছিলে। গতিকে ইয়াত আহিল যেতিয়া দালি ভাত আলু পিটিকা পানী পোৱাৰ পিছত আৰু অভিযোগ নাই। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বক্তব্যৰ পৰা স্পষ্ট, ৰাজ্যৰ বাহিৰৰ পৰা মানুহ অহাটো হিমন্ত বিশ্ব শৰ্মাই বিচৰা নাই। কিন্তু কেন্দ্ৰই বিচাৰিছে ৰাজ্যৰ বাহিৰত থকা মানুহখিনি নিজ নিজ ৰাজ্যলৈ উভতি আহক। তাৰমানে কেন্দ্ৰৰ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে থিয় দিছে নেকি হিমন্ত বিশ্ব শৰ্মা? স্বাভাৱিকতে ইয়াৰ ভাল কথা হোৱা নাই। ব্যুৰ' ৰিপৰ্ট, DY365। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দেশত সৃষ্টি হোৱা কোভিড-19ৰ ফলত সৃষ্টি হোৱা পৰিৱেশৰ বাবে 20,00,000 কোটি টকাৰ এটা পেকেজ ঘোষণা কৰিছিল। সেই পেকেজ ঘোষণা কৰাৰ পিছত কংগ্ৰেছৰ ফালৰ পৰা অভিযোগ কৰিছিলে কাকতে পত্ৰ দিয়া খবৰ আৰু হেডলাইনৰ বাবে প্ৰধানমন্ত্ৰীয়ে এনে ঘোষণা কৰিছে। প্ৰধানমন্ত্ৰীৰ দাবী দেশৰ মুঠ GDPৰ 10% ধন তেওঁ এইদৰে কৰোণাৰ এই সংক্ৰমণৰ এই সময়ত দিয়া হৈছে। এই সংক্ৰান্তত প্ৰথমবাৰৰ বাবে পেকেজৰ বিষয়ে জনাবলৈ বুধবাৰে সংবাদমেলৰ আয়োজন কৰিছিল নিৰ্মলা সীতাৰমন, কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰীৰ লগত আছিল অনুৰাগ ঠাকুৰ, ৰাজ্যিক বিত্তমন্ত্ৰী। তেওঁলোকে লঘু উদ্যোগ, ক্ষুদ্ৰ উদ্যোগ বা মধ্যম গতিৰ উদ্যোগৰ ক্ষেত্ৰত কিছু তথ্য সদৰি কৰিছিল। কিন্তু সেই ঘোষণাত জনগণ যথেষ্ট সন্তুষ্ট হোৱা নাছিল যে উদ্যোগ ক্ষেত্ৰৰ উন্নয়ন হ'ব, তাৰপিছত চাকৰি পাব, সংস্থাপন পাব, টকাৰ ফ্ল' হ'ব, সেয়া কিমান জৰুৰী, এতিয়া আমাৰ হাতত টকা লাগে। কিন্তু আজি দ্বিতীয়খন সংবাদমেলৰ আয়োজন কৰিলে কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰীয়ে, কাৰ্যতঃ আজি সংবাদমেলত যিবোৰ ঘোষণা কৰিলে সেই ঘোষণাবোৰ যথেষ্ট উল্লেখযোগ্য। মজদুৰ, শ্ৰমিক, সাধাৰণ শ্ৰেণীৰ লোকৰ হাতলৈ যাতে টকা আহে তাৰ বাবে এই আঁচনি গ্ৰহণ কৰিলে। এই আঁচনি গ্ৰহণ কৰাৰ পিছত বিভিন্ন মজদুৰৰ হাতলৈ টকা আহিব এনে ধাৰণা কৰা হৈছে। আনকি ফুটপাথ বা বজাৰৰ ৰাজপথত যিসকলে সৰু সুৰা ব্যৱসায় কৰি আছিল, যাৰ ব্যৱসায় এতিয়া বন্ধ হৈ আছে, তেওঁলোকৰ বাবে সুযোগ দিছে কেন্দ্ৰীয় চৰকাৰে। স্বাভাৱিকতে এই আঁচনিসমূহ আমি ধন্যবাদ জনাবই লাগিব। নিৰ্মলা সীতাৰমনে আজি সংবাদমেলত ইংৰাজীত ভাষ্য আগবঢ়াইছিল, ইয়াৰ বিপৰীতে ৰাজ্যিক বিত্তমন্ত্ৰী অনুৰাগ ঠাকুৰে হিন্দীত কৈছিল। মূল কথা একে আছিল, কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমনৰ হিন্দীৰ ভাষ্য দিছিল অনুৰাগ ঠাকুৰে। কি কি আজি ঘোষণা কৰিলে আমি হিন্দীতেই অনুৰাগ ঠাকুৰে কৰা ঘোষণাসমূহ আপোনালোকক শুনাব বিচাৰিছোঁ। প্ৰৱাসী মজদুৰ যে ভাৰত আৰু মই কওঁ ৰাষ্ট্ৰ নিৰ্মাণ মে লগে হে,
उनके लिए राशन की सुविधा उपलब्ध करवाने के लिए ऐसे 8 करोड़ प्रवासी मजदूरों के लिए 3500 करोड़ रुपए का प्रावधान मोदी सरकार करवाने जा रही है, जो नेशनल फूड सिक्योरिटी एक्ट में नहीं आते या जिनको राज्यों का राशन कार्ड नहीं मिल पाता या उसकी बेनिफिशरीज लिस्ट में नहीं है, वो भी इससे वंचित ना रह जाएं। ऐसे 8 करोड़ प्रवासी मजदूरों के लिए 3500 करोड़ रुपए का प्रावधान, यानी कि उनको 5-5 किलो गेहूं या चावल मिलेंगे और साथ में 1 किलो चना, प्रति फैमिली 1 किलो चना और प्रति व्यक्ति 5 किलो गेहूं और चावल भी अगले 2 महीनों तक मिलते रहेंगे। इसके लिए मोदी सरकार 3500 करोड़ रुपए का प्रावधान कर रही है। इसको लागू करने की जिम्मेदारी राज्य सरकारों की है। आज के समय में अगर देखा जाए तो जो प्रवासी मजदूर था उसको सबसे बड़ा संकट आया, लेकिन टेक्नोलॉजी के माध्यम से आने वाले समय में उनको कभी, भगवान ना करे कोविड-19 जैसी स्थिति ना आए, लेकिन अगर कुछ भी होता है, स्थिति ना भी आए, वैसे भी चले, तब भी वो देश के किसी कोने में हो, वो कहीं पर भी अपने राशन कार्ड का इस्तेमाल कर सकें। वन नेशन वन राशन कार्ड, ये योजना हम लाने वाले हैं और इसके माध्यम से आप देश के किसी कोने में भी किसी भी उचित मूल्य की दुकान से अपना राशन ले सकते हैं, जिसको हम डिपो भी कहते हैं, राशन डिपो भी कहते हैं। जो घरों में काम करने वाले भाई बहन हैं, जो ठेला लगाने वाले हैं, इन सबको कोविड-19 के समय इस पिछले 2 महीनों में बहुत सारी तकलीफ का सामना करना पड़ा और इन्होंने बहुत ज़्यादा त्याग भी इसके लिए किया है। और ये 5000 करोड़ रुपये की विशेष सुविधा केवल इनके लिए, रेहड़ी ठेला लगाने वाले, पटरी पर सामान बेचने वाले श्रमिक साथी इनके लिए लेकर आए हैं। ये 10000 की इनको प्रति व्यक्ति सुविधा मिल सकती है, क्योंकि किसी को चाय बेचनी है, सब्जी बेचनी, कुछ और बेचना है, तो 2000-10000 तक वो अपना सामान लेने की उसको सुविधा मिल सकती है। और ये 1 महीने के अंदर सरकार इसको लॉन्च कर देगी। और जो मोबाइल से पेमेंट करेगा, डिजिटल पेमेंट करेगा, उसको इसके ऊपर इनाम भी मिलेंगे। और यही नहीं, डिजिटल पेमेंट्स का एक लाभ उनको और मिलेगा कि उनको आने वाले समय में 10000 की बजाय ज़्यादा पैसा मिल सके, क्योंकि उनका व्यापार लेखा जोखा ध्यान में आएगा तो बैंक भी उनको ज़्यादा पैसे देने के लिए तैयार होंगे। तो डिजिटल पेमेंट को भी इससे बल मिलेगा और उन लोगों को भी आने वाले समय में अतिरिक्त धन उपलब्ध कराया जा सकता है अपना कामकाज बढ़ाने के लिए।